হেল্ল' এভরিওয়ান, কি খবর আপনার? আশা করো আপনার সকল ভালে আছে, মোরও ভালে। আকো এটি নতুন ভিডিওর সঙ্গে জুবলি চাবলে আপনার সকলকে স্বাগত জানাইছো। তো আজি ভাবিল একটা রেসিপির ভিডিও আপনার মাজিম। তো কেনেকে করো, কি বানাও আপনার সকলব দেখাই থাকিম, আর আপনার সম্পূর্ণক ভিডিওটা চাই থাকিব, আর শেষত কমেন্ট করে জানাব কেনকা পালে। যদি ভাল পালে লাইক করব, কমেন্ট করব, শেয়ার সাবস্ক্রাইব করে দিব, আর কাছে থাকা বেল আইকনটো প্রেস করে দিব। আর যখন মোর চ্যানেলটি নতুনকৈ আহিছে প্লিজ মোর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিব, আর আগরবোৰ ভিডিও যেনে মরম দিছে আশা করছো আগলেও আপনাদের মরম আর সাপোর্ট করে যাব। আর আহক ভিডিওটি স্টার্ট করো। আজি মই বনাম লোকেল চিকেন আর তিল বনাম, আর মইনো কেনেকে বনাও সেইটোকে আপনাদের মাজলে মই আগবঢ়াম। আর এতিয়া মই তিলখিনি ভাজি লম, তার কারণে মই প্রথমতে কেরাহীখন বহাই দিছো আর তিলখিনি মই অলরেডি ধুই লৈছো। এতিয়া এইখিনি মই ভাজি লম, আর মই এইফালে তিলখিনি ভজা হয়েছে, এইফালে দেখিছেনে ফুটি উঠি আহি আছে। তো এইখিনি মই এটা কাঢ়ি লম, কাঢ়ি পেলাই অলপমান ঠান্ডা হবলে দিম। ঠান্ডা হওয়ার পাছত মই মিক্সারত গ্রাইন্ড করে লম তিলখিনি। আর ইয়াতে মই বনাব কারণে লই লৈছো এইখিনি চিকেনখিনি মই অলরেডি ধুই থোৱা আছে, আর পিঁয়াজ মই ডাঙর সাইজের দুটা লৈছো, তেনেকুৱা এইখিনি মই সৰু সৰুকে কাটি লৈছো, আর এটা মই পাছত দিম, ওপৰত দিম, এতিয়া মই এইটো ব্যৱহাৰ কৰা নাই। আর এই তিলখিনি ঠাণ্ডা হৈছে, এইখিনি এতিয়া মই গ্রাইন্ড কৰি লম। আর এইফালে মই কেরাহী বহাই দিছো আর তেল দিও দিছো। ইয়াতে মই মানে মাস্টার তেল ব্যবহার করেছো, আর এইফালে মই তেজপাত্তা দিছো, আর কেটামান মই ইয়াতে গোটা জিরা ব্যবহার করেছো। তো এইখিনি মই গরম হবলে দিম অকমান। আর মোর তেলখিনি গরম হয়ে গেছে, এতিয়া মই ইয়াতে পেঁয়াজখিনি দি দিছো। পেঁয়াজখিনি মই রঙচুৱা হোৱালৈকে ফ্রাই করে লম। আর এইখিনি মই আদা নহৰু খুন্দোনাতে বটি লৈছো, ইয়াত মই মিক্সিত দিয়া নাই, আর কেইটামান কেঁচা জলকীয়া আর পকা জলকীয়া দুটা দি দিছো ফালি ফালি। আর পিঁয়াজখিনি মই অলরেডি ফ্রাই করা হৈ গৈছে, এতিয়া মই আদা নহৰু এই পেস্টখিনি মই আর জলকীয়াখিনি ইয়াতে দি দিছো। এইখিনি মই এতিয়া ভালদৰে ভাজি লম, মানে আদা নহৰু কেঁচা গোন্ধটো যোৱালৈ। পিঁয়াজখিনি মই ভালদৰে ভজা হৈ গ'ল, আৰু এতিয়া মই ইয়াতে চিকেনখিনি দিম, আৰু চিকেনখিনি অলপমান টাইম মই ভাজি ল'ম ইয়াতে। আৰু এতিয়া মই ইয়াত ব্যৱহাৰ কৰিছো প্ৰয়োজন অনুসৰি নিমখ আৰু হালধি, এইখিনি মই এতিয়া আকৌ ভালকৈ ভাজি ল'ম। এতিয়া মই ভালকৈ মিক্স কৰি ললোঁ, মিক্স কৰি মেলি এতিয়া মই জুই ফ্লেমটো অলপ কম কৰি দি ঢাকনখন দি দিছোঁ, অলপমান সিজিবলৈ দিম এইখিনি এতিয়া। আৰু এইখিনি মোৰ ভালকৈ মানে ভজা হৈ গৈছে, এতিয়া মই ইয়াতে আলুখিনি কাটি থোৱা আলুখিনি দি দিছোঁ। আলু মই বেছি দিয়া নাই, দুটা আলু দি দিছোঁ ডাঙৰ ডাঙৰকৈ দিছোঁ। এইখিনিও এতিয়া মই ভালকৈ মিক্স কৰি ল'ম, আৰু যোনখিনি মই ডাঙৰ ডাঙৰকৈ পিঁয়াজ কাটি লৈছিলোঁ সেইখিনিও মই এতিয়া ওপৰতে দি দিছোঁ, আৰু এতিয়া ধুনীয়াকৈ মিক্স কৰি লওঁ এইখিনি মই। তাৰপিছতে মই আকৌ ঢাকনখন দি দিম। আর এইখিনি মোর অলরেডি পিঁয়াজখিনি ভাজ খাই গৈছে, এটো এতিয়া মই ইয়াতে মশলা ব্যবহার করিম। আর ইয়াতে মই ব্যবহার করেছো ধনিয়া পাউডার দিছো, এই সৰু চামুচ খনে দুচামুচ দিছো, আর তাতে মই জিরা পাউডারও তেনেকে দুচামুচ ব্যবহার করেছো, আর অলপমান মই কালারের কারণে রেড চিলি পাউডার দিছো তেনেকে, আর অকমান জালুকর গুড়া দিছো, অলরেডি মই জলকীয়া দিছো সেইকাৰণে রেসিপি ব্যবহার করা নাই, আর অলপমান মই ইয়াতে চিকেন মশলা ব্যবহার করেছো। এতিয়া এইখিনি মই আকৌ ভালকে মিক্স কৰি লম, মিক্স কৰি লৈ পেলাই আকৌ ধুনীয়াকে ঢাকনখন দি দিম মই। আর ইয়াতে মই গ্যাসের ফ্লেমটো একদম কম করে লৈছো, এনেকে কম ফ্লেমত সিজালে খাবলেও টেস্ট লাগে, আর আকৌ ঢাকন দি রাখি দিম এইখিনি মই আর অলপমান দি সিজিবলৈ দিম। তারপরে মই ইয়াতে পানি ব্যবহার করি।
অলরেডি ভালকৈ মশলাখিনি ভাজ খাই গ'ল। এতিয়া মই আকৌ অলপমান ভাজি লৈছোঁ। এতিয়া লাহে লাহে অলপমান মই পানী ব্যৱহাৰ কৰিম। পানীখিনি মই একেবাৰতে দি নিদিওঁ, অলপ অলপকৈ দিম। একেবাৰতে পানীখিনি দি দিলে ভাল নহয়, সেইকাৰণে অলপ অলপকৈ দি পেলাই মই এইখিনি অলপ সিজাই ল'ম। এতিয়া অলপমান দি দিছোঁ, আকৌ মই ঢাকনখন দি দিম। আকৌ অলপ পাছত মই আৰু অলপ পানী এড কৰিম ইয়াত। আৰু এইখিনি পানীখিনি মই দিয়াৰ পাছত আকৌ এবাৰ মই ভালদৰে লৰাই লৈছোঁ। এতিয়া মই একেবাৰে পানী ব্যৱহাৰ কৰিম। এইখিনি পানীখিনি দি লৈ আৰু ইয়াতে মই অলপমান ঘি ইউজ কৰিম। ঘিখিনি দি দিলে অকণমান টেষ্টটো খাব ভাল লাগে। তো ইয়াতে অলপমান মই এক চামুচ নহয়, অলপ তাতকৈ অলপ কম মই ইয়াতে ঘি ব্যৱহাৰ কৰিছোঁ। এতিয়া আকৌ ভালকৈ মিক্স কৰি ল'ম। আকৌ ঢাকনখন দি পেলাই অলপ ভালকৈ মাংসখিনি সিজিবলৈ দিম। আৰু মোৰ মাংসখিনি এতিয়া অলৰেডি সিজিছে আৰু পানীখিনি শুকাইছে। এতিয়া মই পিচি থোৱা তিলখিনিও ইয়াতে দি দিছোঁ। ইয়াতে ধুনীয়াকৈ মিক্স কৰি ল'ম। আৰু মই গেছৰ ফ্লেমটো একেবাৰে ল' কৰি লৈছোঁ যাতে তিলখিনি ধুনীয়াকৈ মাংসৰ লগত মিলি যোৱাকৈ মই ভাজি ল'ম। আৰু আৰু অলপমান তিলখিনি মই সিজিবলৈ দিম। এইফালে মোৰ মাংসখিনি তিলৰ লগত ভালকৈ ভাজ খাই গ'ল। এতিয়া মই ইয়াতে ব্যৱহাৰ কৰিম অলপমান গৰম মছলা। আৰু এইখিনি দিয়াৰ পিছত মই আকৌ ভালকৈ মিক্স কৰি ল'ম। এতিয়া চাওকচোন ইমান ধুনীয়া এটা কালাৰ আহিছে। আৰু মই ইয়াতে অকণমান গ্ৰেভি কৰিম, সেইকাৰণে মই আৰু অকণমান পানী ব্যৱহাৰ কৰিম। এইফালে মোৰ চিকেনখিনি সিজি গৈছে অলৰেডি। এতিয়া মই ইয়াতে ব্যৱহাৰ কৰিম অলপমান ধনিয়া দি দিম। আৰু গ্ৰেভিটো মই ইমানটোকেই ৰাখিম ইয়াতে। আৰু এইফালে মোৰ তিল দিয়া চিকেন ৰেডি হৈ গ'ল। আৰু মই ধুনীয়াকৈ থালিখন ৰেডি কৰি ল'লোঁ। দেখাত কিন্তু বিৰাটে ধুনীয়া লাগিছে। আৰু আপোনালোকেও এবাৰ ট্ৰাই কৰি চাব আৰু কেনেকুৱা হৈছে কমেণ্ট কৰি জনাব। চিকেন হৈ গ'ল, এতিয়া আমি খাই লওঁ। আৰু খাই পেলাই জনাম কেনেকুৱা আছে কালাৰটো। দেখাত বিৰাটে টেষ্টি লাগিছে, খাই লওঁ টেষ্টি আপোনালোকক জনাই আছোঁ। খোৱা হৈ গ'ল আৰু মোৰ পিছে ভিডিঅ'হে কৰা নহ'ল, কিন্তু খাই বহুত টেষ্টি লাগিছিলে। আপোনালোকেও এবাৰ ট্ৰাই কৰি চাব আৰু মোক কমেণ্ট কৰি জনাব কেনেকুৱা লাগিছে। তেন্তে আজিলৈ আহিছোঁ, বাই বাই।